ছেলেমাকে ভুলে থাকে, মা তো ছেলেকে ভুলে না, মাথায় ভুলে রইলাম নবী গো আপনি বইলেন সৈয়দ মুহাম্মদ মায়ার নবীন গোয়া মর্তাল নবীন গোয়া পন বলতে কে নাই জগতে, পর মায়ার নবীন গোয়া মর্তাল নবী বিন গোয়া পন বলতে কে নাই জগ, তুমি যাতে ভাব গোয়া পন, তারা সবাই মিলে মিশে পড়াইবে কাফন, তুমি যাদের বাপ গোয়া পন, তারা সবাই মিলে মিশে পড়াইবে কা, তারাই আবার করবে দাফন, রাখবে গহীন গোরেতে আপন, কেহ নাই জগতে আমার মায়ার নবীন গোয়া মর্তাল নবীন গোয়া পন বলতে কে নাই জগতে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বিজমালে হসনত জলি আঁখে সালি সল্লালাই সল্লিমু ইয়া তাওবাল সল্লু আলা সদরিল আমিন মুস্তাফা মাজাইল্লা رحمت لل الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة الليل.
জবান খুলে উচ্চ আওয়াজে মহব্বতে সকলে পড়ি আলহামদুলিল্লাহ, আবার পড়েন আলহামদুলিল্লাহ। সুখবর আছে আপনাদের, আলহামদুলিল্লাহ পড়েন আবার। লোক সংখ্যা আয়োজন হিসাবে কম, কি এমনি কম হয় নাই, কিন্তু আয়োজন হিসাবে, কিন্তু আমার মনে হয় যে বেশি লোকের চেয়ে কম লোক অনেক ভালো। এ সমস্ত মাহফিল ওলিয়াল্লাহদের স্মরণের মাহফিল, এটা লোক হওয়ার একটা সময় আছে, কি আছে না? তখন এমন লোক হবে দেখবেন যেখানে জায়গা ধরবে, এই সিস্টেম এখানেও আছে নাকি? তারা এখন আসবে না, তাদেরকে আসতে দিবে কে? জোরে বলেন, কে আসতে দিবে না? তাদের আসার একটা সময় আছে, সেটা হলো হয় মুনাজাত ধরার পরে, না হলে মুনাজাতের পরে। এখন যে লোক সংখ্যা তখনকার চেয়ে কম, এর জন্য কি আপনাদের কারো মন খারাপ? মন খারাপ করিয়া আপনারা কারা? এটা কবি বলেছেন, কবি এখন লোক কম আছেন না, আপনাদের ব্যাপারে কবি বলেছেন। কি বলছেন কবি? বড় জিনিস থাকতে তবু ছোট জিনিসে মান, বড় বড় হাতি থাকতে বকরি হয় কোরবান। কোরবানির ঈদের দিন আমার সামিউল ভাই যদি মনে করে আমাকে অনেকে ভালোবাসে, তাদের সবাইকে গোশত দেওয়া লাগবে, তো এবার ছাগল টাগল গরু গরু কোরবানি না করে একটা হাতি আনি, হবে কোরবানি? মানবে শরীয়ত? খাবে মানুষ গোশত? এজন্য কবি বলেছেন, বড় জিনিস থাকতে তবু ছোট জিনিসের মান, বড় বড় হাতি থাকতে বকরি হয় কোরবান। বড় বড় বটবৃক্ষের আগাল হলো ধোয়া, চিকন চিকন সুপারির গাছ তাতে ধরে গুয়া। সুপারির দাম আছে না নাই? বট গাছের গোটার কোন দাম আছে? বড় জিনিস থাকতে তবু ছোট জিনিসের দশ, আটিয়া কলার গাছ থাকিতে চিকন একটা কৈশারে হয়। ঠিক না? বেঁধে ময়দানবর্তী মানুষ দিয়া কি করবেন? আমার প্রাণের এক স্বামী এলাকাতে আগুন দিয়া পুরে দিতে চান, কয়েকটা রাত ম্যাচ লাগবে? কয়টা কাটি? একটা কাটি সত্য হলো কাটিটার সাথে বারুদ থাকতে হবে, বারুদ বারুদানা কাঠি যদি হয় একটা কাঠি দিয়া এক গ্রাম শুদ্ধা গুণে জ্বালা দেওয়া সম্ভব, যদি বারুদ না থাকে ট্রাকে ট্রাকে ম্যাচ আনলেও। বড় বড় বেলের গেছে ছোট্ট ছোট্ট বেল, লাউ কুমুরা থাকতে তবু ছোট্ট সরষাতে হয় তেল। জবান খুলে বলেন ঠিক না বেবি, বেশি মানুষের প্রয়োজন নাই, ইমান অল্প মানুষই যথেষ্ট। আল্লাহ যেন আমাদের কাছে মুনাজাত পর্যন্ত বসে এ সোনার আমলের নিয়াতে আজকের জলসা মাহফিল সোনার তৌফিক দান করেন। জবান খুলে বলেন আল্লাহুম্মা আমিন, তাহলে আপনারা খুশি না বেজার? বলেন খুশি না বেজার? কে কে খুশি একটু কষ্ট করে হাতটা দেখান। আপনার যিনি যিনি খুশি তার সামনে একটা কোর জায়গা ফাঁকা রাখা যাবে না, যিনি যিনি খুশি তার সামনে একটা কোর জায়গা ফাঁকা রাখা যাবে না। সামনে আগে আসেন আর জিকির করেন, লা ইলাহা জোরে, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা
ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আপন বলি ভাই হারাইলাম জীবন আপন আপন বলি ভাই হারাইলাম জীবন দুই চক্ষু মুদিয়া দেখো দুই চক্ষু মুদিয়া দেখো কেউ নয় তো আপন শিখলাইলা জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মায়ের বুকের দুধের ফোঁটা ভাই ও আল্লাহর দান মায়ের বুকের দুধের ফোঁটা ভাই ও আল্লাহর দান জীবন থাকিতে ডাকরে মমিন প্রাণ থাকিতে ডাকরে মমিন ওই আল্লাহর নাম শিখলাইলা জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান খুলে বলেন সাল্লাল্লাহু আমরা কত ভাগ্যবান আজকের মাহফিল গতকালও হয়নি আগামীকালও এই খুলিতে আজকে যেভাবে সাজানো হচ্ছে যেভাবে তোমার রান্না হচ্ছে আগামীকালকে এটা হবে গতকালকে এখানে ছিল আজকে নির্ধারিত একটা দিন কার গরিব নামাজ সুবহানাল্লাহ পড়ে গরিব নামাজ কে আমরা দেখি নাই শুনেছি মাত্র ঠিক না বেঠিক এই গরিব নামাজ কে গরিব নামাজ বড় পীর আব্দুল কাদের জিলানি বগদাদি রহমতুল্লাহ এর নাম শুনছেন কি শুনেন নাই এনারই ভাগিনা এই আব্দুল কাদের জিলানির ভাগিনা হলেন গরিব নামাজ খাজা খাজগান হযরত খাজা মাইনউদ্দিন চিশতি আজমেরি চিঙ্গেরি রহমাতুল্লাহ রাই দেওয়ান খুলে বলেন সুবহানাল্লাহ তেনারি স্মরণে তেনার ওফাত মোবারককে উপলক্ষ করে আজকের এই আয়োজন অতীত থেকে চলে আসছে কততম 83তম 82 বছর হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন 82 বছর আজকে 83তম এই বাৎসরিক উরুস মোবারকে যারা আমরা আসতে পেরেছি আল্লাহর দরবারে শুকরিয়া আর একবার আদায় করি আলহামদুলিল্লাহ এখানে সবাই আসতে পারে না সবাই সবাই এটাকে আনন্দ চিত্তে মেনেও নিতে পারে না এরকম আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই যারা আনন্দ চিত্তে মেনে নিতে পারে না যারা এটার বিরোধিতা করে এটার সমালোচনা করে তাদের অবস্থা কোরআনুল কারিমে আল্লাহ বয়ান করেছে আমার প্রাণের ভাইরা আল্লাহ কোরআনুল কারিমের ভিতরে সাত ফরমান আল্লাহ তোমরা সাবধান হুঁশিয়ার আমার বান্দা বান্দিরা ইন্নাল্লাহি লা খাউফুন আলাইহিম
ولا هم يحزنون آياتك قرآن شريف النبارانو عرض ربالن كار اي قرآن الكريم কেউ যদি আনন্দ চিত্তে মেনে না নেয়, স্বীকারোক্তি না দেয়, ভালো না বাসে, নিঃসন্দেহে সে কাফের। জয় বলেন ঠিক না ঠিক? কুরআনুল কারীমের ভিতরে আমরা জানি শুনেছি 4,664 আয়াত, 6,666 আয়াত, 6,662 আয়াত একজন মুসলমান মানে। শুধু একটা আয়াত মানে না, এটা কি হুজুর না মজুর? যেটা গোটা কোরআন কারিম আপনি মানলেন, ওলি আল্লাহদের শান আপনি মানলেন না, গোটা কোরআন কারিম অনুযায়ী আপনি আমল করলেন, মায়ার নবীজির শান মান আপনার ভালো লাগে না, ওলি আল্লাহদের সম্মান আপনার ভালো লাগে না, যাই না রাখেন আপনার জুব্বা যত বড় লম্বাই হোক, নিঃসন্দেহে আপনি কাফের। ও মালার নবী গো আমারে নিবাগ মদিনায় করে ন, মায়ার নবী গো আমার নিবাগ কত কানা নীলা লাগে হর নীলা, কানা নীলা লাগে হর নীলা, আমার নীল প্রেম বোঝাই হামার নি নিবাগ মদিনায় পড়ে।